নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন আলোচনা করে এসেছি শের শাহের রাজত্ব কাল সম্পর্কে অর্থাৎ আমরা আগের দিন শের শাহ তার জীবনে যে যে যুদ্ধগুলো করেছেন যে যে অভিযানগুলো করেছেন সেইগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করে এসেছি আজকে আমরা আলোচনা করব শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে এই ভিডিওটা মধ্যকালীন ভারতের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় করা হয়ে থাকে তো ভিডিওটা আমি খুব ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় মধ্যকালীন ভারতের ইতিহাস বা আধুনিক ভারতের ইতিহাস বা ভারতের ভূগোল সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই শেষ আয় শাসন ব্যবস্থা যে মানে শের শাহ যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন এটা খুবই সংগঠিত একটা শাসন ব্যবস্থা ছিল এবং শের শাহ যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন তার অধিকাংশই পরবর্তীকালে আকবর ব্যবহার করেছেন তাই জন্য শের শাহের শাসন ব্যবস্থাকে বলা হয় আকবরের পূর্বগামী আকবরের পূর্ব পূর্বগামী বলা হয় শের শাহের শাসন ব্যবস্থাকে শের শাহের শাসন ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত করে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং দ্বিতীয় হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা এর সাথে সাথেই আমরা এই সময়ের যে স্থাপত্য শিল্পগুলো হয়েছিল অর্থাৎ শের শাহ যে সমস্ত জিনিসগুলো তৈরি করে গেছেন সেইগুলো সম্পর্কে আমরা দেখে নেব এবং এই সুর বংশের পরবর্তী সুলতানরা শের শাহের পরে যারা সুলতান হয়েছেন তাদের সম্পর্কেও আমরা একটু ধারণা করে নেব তো প্রথমে আমরা দেখব কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে শাসন ব্যবস্থার একদম উপরে ছিলেন সুলতান একদম প্রথমে একদম উপরের স্তরে হচ্ছেন সুলতান তার নিচে কিছু পদ ছিল যারা সুলতানকে সাহায্য করত তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় প্রধান হচ্ছেন সুলতান তিনি সমস্ত ক্ষমতা এবং শক্তির অধিকারী ছিলেন তাকে সাহায্য করার জন্য যে সমস্ত মন্ত্রী পদগুলো ছিল তার মধ্যে প্রধান হচ্ছে এই চারটি মন্ত্রী পদ প্রথম হচ্ছে দিওয়ান ই উজিরাত দ্বিতীয় হচ্ছে দিওয়ান ই আরজ তৃতীয় হচ্ছে দিওয়ান ই রিসালাত এবং চতুর্থ হচ্ছে দিওয়ান ইনসা দেওয়ান ই উজিরত এই পদটা তৈরি করা হয়েছিল কর বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ কত কর নেওয়া হবে কর কিভাবে নেওয়া হবে সমস্ত কিছুর প্রধান ব্যক্তি ছিলেন হচ্ছে দেওয়ান ই উজিরাত দ্বিতীয় বিভাগ হচ্ছে দেওয়ান ই আজ ইনি হচ্ছেন সৈন্য বিভাগের প্রধান সৈন্য বিভাগের প্রধান মানে তিনি কিন্তু প্রধান সেনাপতি ছিলেন না প্রধান সেনাপতি ছিলেন সুলতান সমস্ত ক্ষমতারই অধিকারী ছিলেন সুলতান তাকে সাহায্য করার জন্য কিছু কিছু মন্ত্রী ছিল তারা হচ্ছে এরা তো সুলতান হচ্ছেন প্রধান সেনাপতি তার আন্ডারে একজন থাকতেন যিনি সেনা বিভাগকে পরিচালনা করতেন সেটাই হচ্ছে দেওয়ান ই আর্চ পরবর্তী বিভাগ হচ্ছে দেওয়ান ই রিসালত দেওয়ান ই রিসালাত হচ্ছে বিদেশ মন্ত্রী কোন কোন বিদেশি কোনো রাজ্যের সঙ্গে কি সম্পর্ক থাকবে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কিনা এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতো দেওয়ান ই রিসালাত। আমি এখানে যে চারটে পদের কথা লিখেছি এই চারটে পদের কোনো জনই কোন যারাই আছেন তারা কেউই প্রধান ছিলেন না এরা শুধুমাত্র সুলতানকে পরামর্শ দিত সুলতান সেটা নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ সুলতানের ইচ্ছার উপরে নির্ভরশীল ছিল তো দেওয়ান ই রিসালত হচ্ছে বিদেশ মন্ত্রী দেওয়ান ই ইনসা এই পদটা ছিল আদেশ এবং চিঠিপত্র লিপিবদ্ধ করার জন্য সুলতান কোন আদেশ করলে নতুন কোন নিয়ম হলে বা কোনো বিদেশকে বিদেশের কোনো রাজ্যকে যদি চিঠি লিখতে হতো সেই সমস্ত কাজ করত দেওয়ান এরা হচ্ছেন প্রধানমন্ত্রী এদের আন্দারে কিছু প্রতিমন্ত্রী থাকতেন তারা হচ্ছেন দেওয়ান ই কাজী এবং দেওয়ান ই বারিদ দেওয়ান ই কাজী এই পথটা ছিল প্রধান বিচারপতির দ্বিতীয় পদ হচ্ছে দেওয়ান ই বাড়িত বাড়িত শব্দটা সঙ্গে আমরা পরিচিত বাড়িদ হচ্ছে গুপ্তচর তো দেওয়ান ই বাড়িত হচ্ছে গুপ্তচর বিভাগের প্রধানকে বলা হতো ই দিওয়ান এই তো গেল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রের নিচে আবার থাকত প্রদেশ যেমন ভাবে আজকের সিস্টেমে কেন্দ্র বা সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে প্রধান তার নিচে কিছু তার নিচে যে রাজ্যগুলো রয়েছে তাদের আলাদা করে শাসন ব্যবস্থা রয়েছে তো সেই রকমভাবেই তখনকার শাসন ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার নিচে থাকতো প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রাদেশিক শাসন ব্যবস্থার একদম নিচের স্তর ছিল গ্রাম গ্রামের উপরে ছিল পরগনা পরগনার উপরে ছিল সরকার অর্থাৎ একটা সরকারের আন্ডারে অনেকগুলো পরগনা থাকতো আবার একটা পরগনার আন্ডারে আবার অনেকগুলো গ্রাম থাকতো এবং সেই সময় সম্পূর্ণ রাজ্যকে শিরসার পুরো রাজ্যকে টোটাল সাতচল্লিশটা সরকারে বিভক্ত করা হয়েছিল টোটাল ছিল সাতচল্লিশটা সরকার এই সাতচল্লিশটা সরকারে যে পদটা থেকে নিয়ন্ত্রণ করা হতো অর্থাৎ সরকারগুলোতে শাসনভার পরিচালনা যারা করতেন তারা হচ্ছেন এই দুটো পদ একটা হচ্ছে শিকদার ই শিকদারান এবং দ্বিতীয়টি হচ্ছে মুনসেফ ই মুনসেফান। শিকদার ই শিকদারান এবং মুনসেফ ই মুন্সেফান সিকদার ই সিকদারান এই পদটার দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কোনো বিদ্রোহ হলে সেই বিদ্রোহ দমন করা কোন জায়গায় যদি বিদ্রোহ হয় সেটা দমন করবে এবং পুরো সরকারের যে শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা এগুলো রক্ষা করবে সিকদার ই সিকদারান এবং মুন্সেফ ই মুন্সেফান এই পদটার কাজ ছিল দিওয়ানি এবং জমি জরিপ সংক্রান্ত বিভিন্ন মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ন্ত্রণ করা মুন্সেফি মুন্নসেফান তাহলে দিওয়ানি এবং জমি জরিপ সংক্রান্ত মামলার ভারপ্রাপ্ত অধিকারী ছিলেন এবার প্রত্যেকটা সরকারের আন্ডারে একাধিক পরগনা থাকত পরগনাতেও আবার শাসন পরিচালনা করার জন্য বেশ কিছু কর্মচারী থাকতেন এই সমস্ত কর্মচারীরা হচ্ছেন সিকদার মুন্সেফ আমিন কানুনগো কারকুন পরগনাতে থাকতো সিগদার সরকারে সিগদারান দুটো কিন্তু আলাদা পদ পরগনায় যারা শাসনবার পরিচালনা করতেন তারা হচ্ছেন আমিন এবং কার সিগদার হচ্ছে কোনো একটা পরগনার সামরিক অধিকর্তা ইনি সামরিক দায়িত্ব পালন করতেন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করতেন আবার রাজস্ব আদায় করতেন এই সমস্ত কাজ করতেন শিকদার এছাড়াও মুনসে বিচার করত এবং জমি সংক্রান্ত কোনো বিরোধ হলে সেটার মীমাংসা করত আমিন হচ্ছে জমি জরিপ করতো কোন একটা জমি কত বড় সেটা কি ধরনের জমি এটা করতে হচ্ছে আমিন কানুন এই পথটা ছিল অ্যাকাউন্টেন্টের কাজ অর্থাৎ কত টাকা মানে যে টাকাগুলো কর হিসাবে নেওয়া হচ্ছে তার হিসেব রাখার কাজ করতো কানুন গো এবং কোন ছিল হচ্ছে কেরানি ক্লার্ক এই সম্পূর্ণ শাসন ব্যবস্থায় প্রত্যেক কর্মচারীকে একটা টাইম অন্তর অন্তর বদলি করা হতো যাতে রকম দুর্নীতি বা অনিয়ম না হয় এবার অনেকগুলো মানে একটা পরগনার নিচে আবার অনেকগুলো গ্রাম থাকতো গ্রামের যারা শাসন ব্যবস্থা পরিচালনা করতেন তাদের বলা হতো প্রধান পাটওয়ারি এবং চৌকিদার তাহলে এই সম্পূর্ণ শাসন ব্যবস্থার একদম নিচের স্তর হচ্ছে গ্রাম গ্রামের উপরে হচ্ছে পরগনা পরগনার উপরে হচ্ছে সরকার সরকারের উপরে কেন্দ্র এরপর আসছে রাজস্ব নীতি রাজস্ব নীতি এই সময় সব থেকে বেশি রাজস্ব আদায় করা হতো কৃষিকাজ থেকে তারপরে ছিল ব্যবসা বাণিজ্য এই সময় যে কাজের উপরে যে সিস্টেমটা চালু ছিল সেটা হচ্ছে এই সময় সম্পূর্ণ রাজস্ব নীতি নির্ধারিত হতো শের সমস্ত জমিকে জরিপ করার ব্যবস্থা করেন জমির সীমা নির্ধারণের ব্যবস্থা করেন এবং জমি কতটা উর্বর কতটা ফসল সেখান থেকে উৎপাদিত হতে পারে সেই অনুসারে জমিকে তিন ভাগে ভাগ করেছিলেন একটা হচ্ছে ভালো জমি দ্বিতীয়টা হচ্ছে মাঝারি জমি এবং তৃতীয়টা হচ্ছে মন্দ জমি উৎপন্ন ফসলের একের তিন ভাগ কর হিসাবে দেওয়া হতো বা অনেকে বলেন একের চার ভাগ কর হিসাবে দিতে হতো একের তিন ভাগ বা একের চার ভাগ কর হিসাবে দিতে হতো এবার এই কর দুভাবে দেওয়া যেত নয় নগদ অর্থে আর নয় উৎপন্ন ফসলের ভাগ দিয়ে কর আদায় করার জন্য একাধিক কর্মচারী নিযুক্ত থাকতেন তারা হচ্ছেন চৌধুরী মুকদ্দম আমিন প্রমুখ চৌধুরী মুকদ্দম আমিন এরা সবাই কর ডাইরেক্টলি নিত কৃষকদের কাছে গিয়ে নিত হচ্ছে এই সমস্ত কর্মচারীরা তাদের ওপরে এই যে আগের যে যে পোস্টগুলো বললাম তারা সেগুলোকে কন্ট্রোল করতো মাত্র এই সময় দুটো ব্যবস্থা প্রচলিত ছিল একটা হচ্ছে কাবুলিয়ত এবং একটা হচ্ছে পাট্টা কাবুলিয়াত এবং পাটটা পাটটা হচ্ছে একটা পেপার যে পেপারে লেখা থাকতো যে কতটা কর দিতে হবে কি ধরনের জমির ওপরে কর দেওয়া হচ্ছে এক একজন মানে কৃষককে এই পাটটা দেওয়া হতো সেই পাটটায় লেখা থাকতো যে কত টাকা কর দিতে হবে কি ধরনের জমি তার হাতে আছে এই সমস্ত কিছু এই পাটটাতে লেখা থাকত আর কাবুলিয়াত হচ্ছে এই পাটটাটা স্বীকার করে মানে যাকেই পাট্টাটা দেওয়া হচ্ছে কোনো একজন কৃষক সেটা স্বীকার করার জন্য যে পথ যে কাগজটা দিত সেটা হচ্ছে কাবুলিয়ত পাটটা স্বীকার করে একটা পেপারে সে লিখে দিত যে আমি এই পাট্টাটা স্বীকার করছি সেটাই হচ্ছে কাবুলিয়ত ভূমির থেকে যে কর পাওয়া গেল এটা বাদ দিয়েও আরো ধরনের কর মানুষকে দিতে হতো একটা হচ্ছে জারিবানা এবং আর হচ্ছে মহাসি লানা জারিবানা এবং মহাসি লানা যে কর্মচারী জমি জরিপ করতে আসত সেই কর্মচারীকে যে করটা দিতে হতো সেটা হচ্ছে জারিবানা একজন কর্মচারী এসে জমিটা জরিপ করত। দিয়ে দেখতো সেটা ভালো জমি না মন্দ জমি না মাঝারি জমি এগুলো দেখতো তাকে যে করটা দিতে হতো সেটা হচ্ছে জারিবানা এবং একটা নির্দিষ্ট সময় অন্তর একজন কর্মচারী এসে কর সংগ্রহ করে নিয়ে যেত যে কর সংগ্রহ করতো তাকে দিতে হতো মহাশি লানা যে কর সংগ্রহ করতে আসতো হাতে হাতে কর যে নিয়ে যেত তাকে দিতে হতো মহাসি লানা। কৃষকদের জন্য শের অনেক ব্যবস্থা গ্রহণ করেছিলেন যেমন কোনো সময় যদি খরা বা বন্যা হতো সেই সময়ে ঋণ মাফ করা হতো বা ঋণ দেওয়া হতো এই সমস্ত কাজ তিনি করেছিলেন শের শাহ একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করেছিলেন সেটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা সংস্কার তো এই সময় এসে পূর্ববর্তী যারা রাজা ছিল মানে যারা সুলতান ছিল তারা সঠিকভাবে একটা ব্যবস্থা চালু করে যেতে পারেননি তাই জন্য মুদ্রা ব্যবস্থার একটা এই সময় সমস্যা দেখা দিয়েছিল এই সময় খুচরো মুদ্রার অভাব দেখা দিয়েছিল এছাড়াও মুদ্রা প্রচুর পরিমাণে জাল হতো এই সমস্ত কারণে মুদ্রা ব্যবস্থা সংস্কার করা দরকার হয়ে পড়ে এবং এই কারণে শেষ যে দুটো নতুন মুদ্রা চালু করেন সেই দুটো খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে রুপিয়া আর একটা হচ্ছে দাম রুপিয়া এবং দাম রুপিয়া চালু করা হয়েছিল সেটা হচ্ছে মুদ্রা ছিল রূপর মুদ্রা ছিল সেটার নাম হচ্ছে রুপিয়া এবং তামার মুদ্রা ছিল সেটার নাম হচ্ছে দাম তাহলে তাম্র মুদ্রার নাম হচ্ছে দাম এবং রৌপ মুদ্রার নাম হচ্ছে রুপিয়া এবং এই দুটো ছাড়াও শের শাহ একটা স্বর্ণ মুদ্রাও চালু করেছিলেন আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে শের শাহ হচ্ছে ভারতের এই সময়কার মধ্যকালীন ভারতের ইতিহাসে দ্বিতীয় সুলতান যিনি স্বর্ণ চালু করেছিলেন তো এই দুটোর সঙ্গে একটি স্বর্ণ মুদ্রাও তিনি চালু করেছিলেন এরপরে আমরা দেখব আমলে বিচার ব্যবস্থা এই সময় বিচার ব্যবস্থা যথেষ্ট কঠোর ছিল সে কোনো একটা দোষ যদি ধনী ব্যক্তি করত তার যেরাম শাস্তি ছিল একজন দরিদ্র ব্যক্তিকেও সেম শাস্তি দেওয়া হতো এখানে কোনো পক্ষপাত করা হতো না প্রত্যেক পরগনায় দেওয়ানি বিচারের ভার ছিল এই আমিনের উপরে আমিন দেওয়ানি বিচারগুলো গুলো দেখত অন্যদিকে ফৌজদারি বিচার এই সময় মানে পরগনাতে ফৌজদারি বিচার দেখত কাজী এবং মীর আদল কাজী এবং মীর আদল মীর আদল কয়েকটা পরগনার উপরে একটা সরকার থাকতো সরকারে যে দেওয়ানি বিচার করতো সে হচ্ছে মুনসেফ ই মুন্সেফান এক একটি সরকারে কোনো দেওয়ানি বিচার করার হলে করতো মুনসেফ ই মুন্সেফান এবং সরকারে কোনো ফৌজদারিয়া বিচার করতে হলে সেটা করতো কাজী ই কাজা তান ই কাজা তান তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পরগনাতে বিচার করতো কাজী তার ওপরে ছিল কাজী ই কাজাতান তেমনি ভাবে পরগনাতে দেওয়ানি বিচার করতো আমিন তার ওপরে ছিল মুন্সেফি তাহলে আমিনের থেকে বড় হচ্ছে মুনসেফি মুনসেফান এই কাজী কাজাতান বা মুনসেফি মুনসেফান এদের থেকেও আবার বড় ছিল দেওয়ান ই কাজী দেওয়ান ই কাজী যিনি হচ্ছেন প্রধান বিচারপতি তিনি হচ্ছেন প্রধান বিচারপতি দেওয়ান ই কাজী এদের সকলের থেকে বড় হচ্ছে দেওয়ান ই কাজী উপরে দেওয়ান সুলতান অর্থাৎ সুপ্রিম কোর্টের কাজ করতে হচ্ছে সুলতান অর্থাৎ শেরশা শেরশা প্রতি বুধবার করে একটা আইনসভা বসাতেন এবং সেখানে তিনি যে প্রধান বিচারগুলো থাকতো সেইগুলো করতেন এবং এই সময় দণ্ডবিধিও খুব শক্ত ছিল চুরি ডাকাতি করলেও এই সময় মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো তবে এই সময় শাসন ব্যবস্থাতে কোনো পুলিশ ব্যবস্থা ছিল না কোনো রকম পুলিশ ব্যবস্থা এই সময় ছিল না সরকারের এই ই সিকদারান যে পদটা ছিল এবং পরগনাতে শুধু সিকদার বলে যে পদটা ছিল এরাই নিজের নিজের এলাকাতে শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করতো মানে পুলিশের কাজ এরা দুজনই করত। সিকদার ই সিকদারান সরকারে এবং পরগনাতে সিকদার এরপরে আসছে সেনাবাহিনী সেনাবাহিনীতে কি কি সংস্কার এই সময় হয়েছিল সেনাবাহিনী ছিল 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 তাতে পদাতিক বাহিনী বাহিনী এবং গোলন্দাজ বাহিনী ছিল এই তিন ধরনের বাহিনী নিয়ে তার সেনাবাহিনী গঠিত ছিল এবং শেষ শাহ সব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেনাবাহিনীতে করেছিলেন সেটা হচ্ছে তিনি সৈন্য সংগ্রহের জন্য তার নিচের যারা কর্মচারী আছে বা তার নিচে যে সমস্ত জায়গির রা আছে তাদের ওপরে নির্ভর করতেন না তিনি নিজে একটা গঠন গঠন করেছিলেন করেছিলেন একটা স্থায়ী তিনি এবং আলাউদ্দিন খিলজির মতো তিনি সৈন্যবাহিনীতে দাগ এবং হুলিয়া প্রথার ব্যবস্থা করেছিলেন তার সময় সেনাবাহিনীতে জাহির দানের পরিবর্তে বেতন দান করা হতো এবং বিভিন্ন বিবরণ থেকে তার সেনাবাহিনীর যে পরিমাণ জানা যায় তাতে প্রায় দেড় লক্ষ অশ্বারোহী বাহিনী ছিল পঁচিশ হাজার পদাতিক বাহিনী ছিল এবং পাঁচ হাজার হস্তি বাহিনী ছিল এছাড়াও গোলন্দাজ বাহিনী তো ছিলই এরপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা শাহ যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি করেছিলেন এই সময় প্রচুর মানে রাস্তা তৈরি হয়েছিল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমরা জানি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এই গ্র্যান্ড ট্যাং রোড বাংলাদেশের সোনারগাঁও থেকে সিন্ধু উপত্যকার বিস্তৃত ছিল যদিও এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটা কিন্তু শেরশাহ তৈরি করেননি এটা এর আগে থেকে ছিল শেরশাহ শুধু সেটাকে আধুনিকীকরণ করেছিলেন অর্থাৎ পাকা রাস্তা বানিয়েছিলেন এর আগে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকে এই রাস্তাটার অস্তিত্ব ছিল শুধুমাত্র শেরশাহ এই রাস্তাটাকে আধুনিকরণ করেছিলেন তার পাশে সরাইখানা নির্মাণ করেছিলেন এই সমস্ত কিছু করেছিলেন যদিও পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্র্যান্ড ট্যাং রোড খেয়ে বানিয়েছিলেন সেখানে উত্তর হবে শেরসা এছাড়াও তিনি বহু রাস্তাঘাট তিনি নির্মাণ করেছিলেন তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হচ্ছে আগ্রা থেকে বুরহানপুর আগ্রা থেকে যোধপুর লাহোর থেকে মুলতান প্রভৃতি এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য প্রত্যেক দু ক্রোজ অন্তর একটা করে সরাইখানা নির্মাণ করেছিলেন তিনি প্রায় সতেরোশো খানা সরাইখানা এই সময় নির্মিত হয়েছিল প্রায় সতেরোশো খানা সরাইখানা এই সময় নির্মিত হয়েছিল এবং এই সরাইখানাগুলোকে নিয়ন্ত্রণ করতো শিখদার এই যে এই পরগনাতে যে শিখদার ছিলেন সেই শিকদারই এই সমস্ত সরাইখানাগুলো দেখভাল করতেন এই সমস্ত কারণে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে হয়েছিল সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এই সময় মধ্যকালীন ভারতের ইতিহাসের এই সময়ে এসে ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছিল এরপর দেখব আমরা ডাক ব্যবস্থা এবং গুপ্তচর ব্যবস্থা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রবর্তন সাম্রাজ্যের অভ্যন্তরীণ যে খবরাখবরগুলি খবরগুলি রয়েছে সেগুলি আদান প্রদান করার জন্য শের প্রথম সুলতান যিনি ডাক চলাচলের ব্যবস্থা করেছিলেন এবং এই ডাক ব্যবস্থা কিভাবে হতো ঘোড়ার পিঠে করে হতো আর এই যে সরাইখানাগুলো তিনি নির্মাণ করেছিলেন এটা শুধুমাত্র সরাইখানার কাজ করতো তা নয় মানে এখানে শুধু মানুষ বিশ্রাম করতো এরম নয় এই সরাইখানাগুলোকে সব ডাক চৌকি হিসাবে তিনি ব্যবহার করেছিলেন আজকের যে পোস্ট অফিস সেরকম ব্যবস্থা ছিল এই সরাইখানাগুলিতে প্রত্যেকটা সরাইখানাতে দুটো করে ঘোড়া সবসময় তৈরি থাকতো কোনো খবর এলে সেটাকে পরে সরাইখানাতে পাঠিয়ে দেওয়ার জন্য তো এইভাবে এই সিস্টেমটা চলত এবং এই সময়ে গুপ্তচর ব্যবস্থাও ব্যাপক পরিমাণে তিনি বাড়িয়ে দিয়েছিলেন গুপ্তচরদের এই সময় বলা হতো বাড়ি এবং বাড়িদের যিনি দেখভাল করতেন তাকে বলা হতো বাড়িত মানে দেওয়ান ই বাড়িত তাকে বলা হতো দেওয়ান ই বাড়িৎ এরপর হচ্ছে এই সময়কার স্থাপত্য শিল্প শীর্ষ যে যে জিনিসগুলো তৈরি করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে রোহতাসগড়ের দুর্গ এটা সম্পর্কে আমি আগের দিন বলে এসেছি রোহতাসগড় বা এটাকেই বলা হয় রোটাসগড় রোটাসগড় রোটাসগড়ের দুর্গ বা গড়ের দুর্গ এটা স্থাপিত হয়েছিল ঝিলাম নদীর তীরে এবং শের সময় সবথেকে গুরুত্বপূর্ণ স্থাপত্য শিল্প যেটা বলা হয় সেটা হচ্ছে দিল্লির পুরনো কেল্লা এটা পরীক্ষায় বহুবার আসে যে দিল্লির পুরানো কেল্লাকে তৈরি করেন সেটা হবে শেরশাহ দিল্লির পুরানো কেল্লা অবশ্যই পুরানো কেল্লা এবং এই কেল্লার মধ্যে তিনি একটি মসজিদ নির্মাণ করেন যে মসজিদের নাম ছিল কিলা ই কুহুনা কিলা ই কুহুনা কিলা ই কুহুনা এটাও তৈরি করেন শেরশাহ কিলা ই কুহুনা এছাড়াও তিনি যখন জীবিত ছিলেন তখনই তিনি তার নিজের সমাধিস্থলটা বানিয়ে গেছিলেন অর্থাৎ মকবরা সেটা হচ্ছে সাসারামে অবস্থিত সেই সাসারামের যে মকবরাটা সেটাও তিনি নিজে তৈরি করে গেছিলেন আর আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবৎ রচনা করেন এটা আমরা জানি মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবৎ বলে একটি গ্রন্থ রচনা করেন একটি কবিতা রচনা করেন সেইটা রচিত হয় এই সময় সেই এর সময় এটা রচিত হয় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবৎ যে কবিতাটা সেটা লেখেন এই সমস্ত কিছু গেল এবার যেটা শীরষাহ এবং আকবরকে পৃথক করে সেটা হচ্ছে ধর্মনীতি যেখানে আকবর সর্বধর্ম সমন্বয়ের প্রতি জোর দিয়েছিলেন তিনি সমস্ত ধর্মকে সমান চোখে দেখতেন সেখানে শেরশা ছিলেন গোড়া সুন্নি আকবর যেখানে জিজিয়া কর বন্ধ করে দিয়েছিলেন সেরকম কিছুই শীরষা করেননি তিনি প্রয়োজনে অনেক হিন্দু মন্দির ধ্বংস করেছেন কিন্তু ইতিহাসে এরকম কোথাও লেখা নেই যে বা এরকম কোন প্রমাণ পাওয়া যায় না যে তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন যাই হোক এই ব্যবস্থা মানে এইখানেই শের শাহের সঙ্গে আকবরের পার্থক্য হিন্দু বিদ্বেষী ছিলেন না এটার প্রমাণ মেলে যে শের সাহের যিনি প্রধান সেনাপতি ছিলেন তার নাম ছিল ব্রহ্মজিৎ গৌর ব্রহ্মজিৎ গৌর যিনি একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন তাহলে দেশের সর্বোচ্চ যিনি সেনাপতি তিনি যখন একজন হিন্দু তাহলে এর থেকে বোঝা যায় যে তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন না এছাড়াও অনেক উচ্চ পদে শের শাহ হিন্দুদের বসিয়েছিলেন তো এই সমস্ত কিছু আমরা দেখে নিলাম শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে তো শের শাহের শাসন এই শাসন ব্যবস্থা দেখে ঐতিহাসিক স্মিথ একটা উক্তি করেছেন ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শের শাহ যদি আরো কিছু কাল বেঁচে থাকতেন তাহলে ভারতের ইতিহাসে মুঘলদের আর আবির্ভাব হতো না যদি শের শাহ আর কিছুদিন বেঁচে থাকতেন তাহলে হয়তো ভারতের ইতিহাসে মুঘলরা আসতে পারত না এবং এই উক্তি সত্যি করেই অনেকটাই সত্যি কারণ যদি যখন শের মারা গেছেন তারপরেই আবার হুমায়ুন ভারতে এসছেন তার আগে পর্যন্ত তিনি একবারও আসার সাহস করতে পারেননি এবং শাহ যদি আরো কিছুকাল বেঁচে থাকতেন তাহলে হয়তো হুমায়ুনের ভারতের আবির্ভাব অনেকটা সমস্যার সৃষ্টি হতো তো এই ছিল ডিটেলসে শের শাহের শাসন ব্যবস্থা তো এবার আমরা দেখে নেব এই সুর বংশের পরবর্তী সুলতানদের কথা পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহ মারা যান এবং শের শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন ইসলাম শাহ ইসলাম শাহ ইসলাম শাহ সিংহাসনে থাকেন পনেরোশো পঁয়তাল্লিশ থেকে পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ অব্দি পনেরোশো পঁয়তাল্লিশ থেকে পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ অব্দি ইসলাম শাহ দিল্লির সিংহাসনে ছিলেন তাহলে সুরবংশের দ্বিতীয় সুলতান হচ্ছেন ইসলাম শাহ পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই ইসলাম শাহ মারা যান তারপরে তার পুত্র ফিরোজ সিংহাসনে বসেন এই ফিরোজ নাবালক ছিলেন খুবই ছোট ছিলেন সেই অবস্থায় তিনি সিংহাসনে বসেন এই ফিরোজ মাত্র তিন দিনের জন্য সুলতান হয়েছিলেন কারণ মুবার নামে একজন ব্যক্তি সরি মুবারিজ খা মুবারিজ খাঁ নামে একজন ব্যক্তি এই ফিরোজকে হত্যা করে এই মুবারিজ খা ছিলেন শের সাহের ভ্রাতুস পুত্র এবং এই মুবারিজ খা মোহাম্মদ আদিল নাম নিয়ে সিংহাসনে বসে পড়েন তাহলে ফিরোজের মৃত্যুর পরে মুবারিজ খা বা যার নাম হয় মোহাম্মদ আদিল এই মোহাম্মদ আদিল সিংহাসনে বসে এই মোহাম্মদ আদিল একদম অযোগ্য ব্যক্তি ছিলেন সমস্ত ক্ষমতা এই সময় পুরো রাজ্যের ক্ষমতা চলে যায় একজন হিন্দু ব্যক্তির হাতে যার নাম হিমু এই সময় রাজ্যে সর্বে সর্বা হয়ে ওঠে এই হিমু এই হিমু ইনি ছিলেন এই মোহাম্মদ আদিলের সেনাপতি এবং এর হাতেই সমস্ত ক্ষমতা এই সময় চলে আসে তো এখানে হিমু সম্পর্কে দুটো তথ্য আমরা জেনে রাখবো সেটা হচ্ছে হিমুর অরিজিনাল মানে আসল নাম ছিল বিক্রমাদিত্য হিমু এবং এই হিমুকে বলা হয় দিল্লির শেষ হিন্দু রাজা দিল্লির শেষ হিন্দু রাজা বলা হয় হিমুকে এবং এটা আমরা জানি যে পরবর্তীকালে আকবরের সঙ্গে এই হিমুরই একটা যুদ্ধ হবে যে যুদ্ধের নাম পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং এই হিমু একটি উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে বিক্রমাদিত্য এবং ভারতের ইতিহাসে যে চোদ্দ জন বিক্রমাদিত্যের কথা জানা যায় যেটা আমি প্রাচীনকালের ইতিহাসে বলেছি যে ভারতের ইতিহাসে মোট চোদ্দ জন এরম মানে রাজার কথা জানা যায় যারা বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন তাদের মধ্যে হিমু হচ্ছেন শেষ ব্যক্তি যিনি এই বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তো এরপরে আমরা জানি যে হুমায়ুন ভারতে প্রবেশ করেন এবং ভারতে প্রবেশ করার পর তিনি দিল্লি পুনরায় দখল করে নেন তো এই মুবারিজ খা বা মোহাম্মদ আদিলি ছিলেন এই সুরবংশের শেষ সুলতান আবার যখন হুমায়ুন মারা যান তখন এই হিমু পুনরায় দিল্লি আগ্রা এবং গোয়ালিয়র দখল করে নেন এখানে হয় কি যখন হুমায়ুন পুনরায় ভারতে প্রবেশ করেন তখন এই মুবারিজ খা বা মোহাম্মদ আদিলকে হারিয়ে দিল্লি এবং আগ্রা দখল করে নেন কিন্তু যখন হুমায়ুন মারা যান কিছুদিন পরে হুমায়ুন মারা যান হুমায়ুন যখন মারা যান হিমু এসে পুনরায় আগ্রা দিল্লি এবং গোয়ালিগড় দখল করে নেন এবং এর পরেই এই কারণেই দিল্লি পুনরায় দখল করার জন্য আকবরের সঙ্গে হিমুর যে যুদ্ধটা হয়েছিল সেটা আমরা জানি পানিপথের দ্বিতীয় যুদ্ধ তো পরের দিনের ভিডিওতে আমরা আলোচনা করব আকবরের সম্পর্কে সেখানে আমরা এই হিমুর সঙ্গে যে যুদ্ধটা অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধ এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ